নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকের রেসিপি হলো সিম্পল কাতলা মাছের কালিয়া। এর জন্য আমি বাজার থেকে কাতলা 6 পিস কাতলা মাছ নিয়ে এসেছিলাম। তাতে ভালো করে ধুয়ে নুন হলুদ এবং সরিষার তেল মাখিয়ে নিয়েছি। এরপরে কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমরা ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। এরপরে কড়াইয়ে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে দিচ্ছি শুকনো লঙ্কা, সামান্য জিরে এবং একটা তেজপাতা হাফ করে কেটে দিচ্ছি। এবার এই ফোড়নের তেল সহ জিরেটা আমরা তুলে নিয়েছি। এবার আমি এখানে এক কাপের মতো জল দিয়েছি। আপনাদের যদি বেশি দরকার হয় ঝোল তাহলে আর একটু বেশি দিতে পারেন, আমরা একটু কম ঝোল করেই নিচ্ছি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপরে এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচ নুন এবং এবার এরপরে আমরা এই জলটাকে ফুটতে দেব। জলটা যখন ফুটে উঠবে এর মধ্যে আমরা এখন মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোকে একটু পোনানোর জন্য টাইম দেব। যেহেতু কাতলা মাছ একটু টাইম নিয়ে জ্বালাতে হয়, নাহলে ভেতরে মশলা ঢোকে না। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো দুধ। আমরা এখানে আমুল দুধ ব্যবহার করেছি, আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, এতে মাছের টেস্টটা অনবদ্য হয়। আমাদের বাড়িতে এই রেসিপিটা বেশি হয় কারণ এতে তেল মশলা কম থাকার সবার পক্ষে উপাদেয়। মাছটা মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে যে ফোড়নের তেল, জিরে এবং তেজপাতা, লঙ্কা তুলে রেখেছিলাম সেগুলো তুলে দিচ্ছি। এর মধ্যে অবশ্যই বন্ধু 1 চামচ শুকনো গরম মশলার গুঁড়ো রয়েছে, যেটা আপনাদের দেখানো হয়নি। এবার একটুখানি লো ফ্লেমে রেখে দেব যাতে এই মশলাটা মাছের মধ্যে ভালো করে ঢুকে যায়। এটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে।